তুমি কিছুদিন হলো একটি বই পড়েছ, এখন সেটার সম্পর্কে বর্ণনা করে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো, অথবা তোমার পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। আমি চিঠিটা পড়ছি। প্রথমে চিঠিটা যে পাঠাচ্ছে তার সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখ। প্রিয় বন্ধু পিকলু, গতকালই তোর চিঠি পেয়েছি। তোর ভালো খবর আমাকে অনেক খুশি করেছে। এখন এই চিঠিতে আমি আমার পড়া একটি রোমাঞ্চকর বই সম্পর্কে বর্ণনা করছি। তুই তো জানিস আমি ওই গল্প বইয়ের খুব প্রিয়। আমার গত জন্মদিনে আমার এক আত্মীয় আমাকে একটি আকর্ষণীয় বই রবিনসন ক্রুশো উপহার দিয়েছিল। এটি ড্যানিয়েল ডিফোর লেখা একটি দুঃসাহসিক উপন্যাস বই। বইটি রবিনসনের সংগ্রামের গল্প বর্ণনা করে, কেমনভাবে সম্পূর্ণ অজানা মানববিহীন দ্বীপে সে নিজেকে টিকিয়ে রেখেছিল। ক্রুশো এই উপন্যাসের নায়ক এবং গল্প কথক। একজন মধ্যবিত্ত তরুণ সর্বদাই চায় অজানা জগতের সাথে পরিচিত হতে এবং তাই জাহাজের চাকরিতে যোগ দেয়। প্রচণ্ড ঝড়ে সে জাহাজ ডুবিতে পড়ে, বাকি সব সঙ্গীরা সাগরে ডুবে যায়। দীর্ঘ সময় সাগরে ভাসতে ভাসতে অবসন্ন শরীরে ক্রুশো পৌঁছে যায় এক জনমানবহীন নির্জন দ্বীপে। 28 বছর ধরে সে এই দ্বীপে বসবাস করে। সেখানে সে কিছু বন্য ছাগলকে পোষ মানায়। সে বসবাসের জন্য তার তাঁবু তৈরি করে। উপন্যাসের প্রধান চরিত্ররা হল রবিনসন ক্রুশো, ফ্রাইডে, জুরি, পর্তুগিজ ক্যাপ্টেন এবং দ্য স্প্যানিয়ার্ড। ক্রুশো শুক্রবারে একজন ছোট বন মানুষকে রক্তাক্ত অবস্থায় রাক্ষসদের হাত থেকে রক্ষা করে নিজের বিশ্বস্ত ভৃত্য বানায়। তার নাম দেয় ফ্রাইডে। রবিনসন সেখানকার বন মানুষদের নিয়ে একটি সাম্রাজ্য তৈরি করে। সে তাদের শিখিয়েছিল কীভাবে চাষবাস করতে হয় এবং বাড়ি তৈরি করতে হয়। দীর্ঘ 28 বছর পর সে ইংল্যান্ডের একটি জাহাজ খুঁজে পেয়ে দেশে ফিরে আসে। বইটি আমার খুব ভালো লেগেছে, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত এটি রোমাঞ্চকর ঘটনায় পরিপূর্ণ। রবিনসন ক্রুশোর সাহসিকতা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। আজ এই পর্যন্ত। আমার সাথে দেখা হলে আমি তোকে আরও বলবো। তোকে আমার ভালোবাসা ও তোর বড়দের শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমার চিঠি। ইতি তোর বন্ধু তালিথ। বাঁ সাইডে বন্ধুর ঠিকানা।